রাজ্যে শিলাবৃষ্টির কালবৈশাখী ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। বলা যেতে পারে এ যেন আবহাওয়ার গতি প্রকৃতিতে অদ্ভুত ধরনের বদল। বৃহস্পতিবার এমনই অবস্থার কথা সাংবাদিক সম্মেলন করে জানালেন আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায়। আর এমন দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করবে আগামী সোমবার পর্যন্ত। এদিকে গতকালের শিলাবৃষ্টির পর থেকে পরিবেশে গরমের প্রভাব সেভাবে লক্ষ্য করা যাচ্ছে না অনেক জেলাতেই। একটা হালকা ঠান্ডা অনুভূত হচ্ছে, আর এদিন রোদের তেমন তেজ লক্ষ্য করা যায়নি, হালকা মেঘের দেখা মিলেছে দিনভর। এদিন উত্তরবঙ্গের কোনো কোনো জেলায় শিলাবৃষ্টির পরিবেশ দেখা দিতে পারে। এছাড়াও 24 ঘন্টা পর এমন অবস্থা দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও দেখা দিতে পারে বলে হাওয়া অফিসের অভিমত। তবে রাজ্যের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি যেমন হতে পারে, তেমনি বয়ে যেতে পারে দমকা হাওয়া। যেহেতু রাজ্যের প্রায় সব জায়গায় দুর্যোগপূর্ণ পরিবেশ দেখা দিতে পারে, সেজন্য ওই আবহাওয়ার কথা মাথায় রেখে খোলা হয়েছে কন্ট্রোল রুম। সেজন্য দুটি নম্বর জানানো হয়েছে। ওই নম্বর দুটি হলো 8900793503 এবং 8900793504। উত্তরবঙ্গের 5 জেলায় শিলাবৃষ্টির পাশাপাশি ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে অভিমত আলিপুর আবহাওয়া দপ্তরের। উত্তরবঙ্গের ওই 5টি জেলার মধ্যে রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার। শুধু যে শিলাবৃষ্টি হবে তাই নয়, এর সাথে 30 থেকে 40 কিলোমিটার বেগে প্রতি ঘন্টায় দমকা বাতাস বইতে পারে। তবে বাদ থাকছে না 2 দিনাজপুর সহ মালদাও। এই 3টি জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকলেও থাকতে পারে। সেই সঙ্গে বয়ে যেতে পারে বৃষ্টির সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার বেগে প্রতি ঘন্টায় ঝোড়ো হাওয়া। যে জেলাগুলিতে এ ধরনের আবহাওয়া বিরাজ করবে সেগুলি হলো পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ। তবে এই জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলে ইঙ্গিত আলিপুর আবহাওয়া দপ্তরের। এদিন অবশ্য দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় কিন্তু শিলাবৃষ্টির আশঙ্কার কথা জানানো হয়েছে হাওয়া অফিসের পক্ষ থেকে। এদিকে এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল প্রায় 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.6 ডিগ্রি সেলসিয়াস, যা কিনা স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি সেলসিয়াস বেশি। অন্যদিকে আগামী শনি ও রবিবার দক্ষিণবঙ্গে ঝোড়ো হাওয়ার গতিবেগ ও বৃষ্টির পরিমাণ যথেষ্ট বাড়ার সম্ভাবনা রয়েছে। এদিকে এ ধরনের আবহাওয়ার জেরে জ্বর, সর্দি, কাশির মতো উপসর্গ দেখা দিচ্ছে বাংলার প্রায় সর্বত্রই। ছোটদের সাথে বয়স্করাও রেহাই পাচ্ছেন না জ্বর, সর্দি, কাশির হাত থেকে। কাশি হলে কমতে সময়ও লেগে যাচ্ছে। চিকিৎসকরা সবাইকে সতর্ক থাকতে বলেছেন। তবে একটা বিষয় বলা দরকার, সেটা হলো 2022 সালের জুন জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গ যেন বৃষ্টিহীন থেকেছে, যে কারণে চাষের ক্ষেত্রে একটা বড় ধরনের প্রভাব পড়েছে। আর এবছর অনেক দিন পর ঝড় বৃষ্টির দেখা মিলল, যা আরও কয়েকদিন থাকার সম্ভাবনা। এখন অবধি যেটুকু রিপোর্ট আমরা পেয়েছি আপনাদের মাধ্যমে, সেটা হচ্ছে বেশ কিছু জায়গায় ঝড় বৃষ্টি এবং শিলাবৃষ্টি হয়েছে, বিশেষ করে আলিপুরদুয়ার, কুচবিহার এবং জলপাইগুড়িতে বোধহয় ক্ষতির একটু সম্ভাবনা বেশি। তো আজকে দাঁড়িয়ে আমরা ফার্দার আপডেট যেটা দিতে যাচ্ছি যে নর্থ বেঙ্গলে কিন্তু এই জিনিসটা কন্টিনিউ করবে। 24 ঘন্টায় দার্জিলিং, আলিপুরদুয়ার ও কালিম্পংয়ে ঝড় বৃষ্টি এবং সাথে শিলাবৃষ্টি, 24 ঘন্টা পরে অর্থাৎ 48 ঘন্টায় বাকি নিচের দিকে যে 3টি জেলা অর্থাৎ 2 দিনাজপুর ও মালদাতে শিলাবৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়া ইন জেনারেল যদি বলা যায় সমস্ত জেলাগুলোতেই কিন্তু থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি আর সাথে লাইটনিংয়ের সম্ভাবনা থাকছে। ফলে আজকে 16 থেকে অ্যাটলিস্ট 19 অবধি কোথাও কোথাও 20-র সামান্য অংশে, 20-তেও এই থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি সাথে লাইটনিং, ঝড় বৃষ্টি, আর প্রথম 24 ঘন্টায় দার্জিলিং, আলিপুরদুয়ার, কালিম্পংয়ে এর সাথে শিলাবৃষ্টি, 48 ঘন্টায় 2 দিনাজপুর ও মালদাতে শিলাবৃষ্টির সম্ভাবনা থাকছে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আমরা আজকে থেকে যেটা বলছি 16 থেকে 19 থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি শুরুর দিকে অর্থাৎ 16-17 যদি আমরা ধরি, তাহলে কিন্তু থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি সাথে শিলাবৃষ্টি এবং সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া, আর পরবর্তী 2 দিনে থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি লাইটনিং সাথে 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া।